সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উজ্জ্বল অফিসিয়াল চ্যানেল থেকে জানাই পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকের ভিডিও টপিক হচ্ছে আপনার ছাদ বাগানে বা আপনার বাড়ির ফুল বাগানে পোকার আক্রমণ বেশি হলে আপনি কি করবেন। তবে এটি যে তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো, তো কি কীটনাশক ঔষধ ব্যবহার করবেন আপনার গোলাপ গাছের জন্য, তো এটি যে তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। তবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আধুনিক প্রযুক্তি কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো মিস করে থাকলে। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন দর্শক, তো আমার বাগানে কিন্তু বেশ কয়েকটি গোলাপ গাছে এই ধরনের পোকার আক্রমণ হয়েছে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা আমার হাজার কি গোলাপের গাছ। এটা লাল গোলাপের গাছ দেখতে পাচ্ছেন, এটা দেও কিন্তু পোকার আক্রমণ ভালো পরিমাণে হয়েছে। এটা আমার হলুদ গোলাপ, আমি আপনাদেরকে ভালো করে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এটা গোলাপি গোলাপি কালারের গোলাপ গাছ দেখতে পাচ্ছেন, এর প্রচুর পরিমাণে কিন্তু পোকার আক্রমণ হয়েছে। তো আমি আপনাদেরকে পুরো স্টেপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কি কীটনাশক ওষুধ ব্যবহার করলে আপনি এই ইয়ে থেকে বাঁচতে পারেন, তো চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে টপ গেট, এই যে একটি ভালো মানের পণ্য। তো এটা দিয়ে আমি কিন্তু আজকে এই গোলাপ গাছের পোকা দমন করব। ফার্স্ট অফ অল আপনি কেঁচিতে কেটে নেবেন, তবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এটা যেন কোনোভাবে ইয়ে না হয়, কিন্তু এটা কিন্তু বিষাক্ত জিনিস। তবে এটা আমি 1 গ্রাম পরিমাণ মতো নেব 2 লিটার পানিতে। তবে যেহেতু আমার গাছের সংখ্যা কম, তো আমি 1 গ্রাম দিয়ে কিন্তু কয়েকটি গাছে স্প্রে করব। তো আমার বাগানে যতগুলো গাছ আছে, বাগানের গাছের সংখ্যা একটু কম, তো আমি সব গাছে কিন্তু এটা ব্যবহার করব। আমি আর একটু নিচ্ছি। তবে আপনারা ছাদ বাগানে যদি গাছের পরিমাণ বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা 2 গ্রাম 10 লিটার পানিতে, সরি 4 লিটার পানিতে মিক্সিং করে স্প্রে করে বাগানে দিতে পারে। আর তবে মিক্সিং করার ইয়ে হচ্ছে আপনার ভালোভাবে নাটি দ্বারা ভালোভাবে মিক্সার করে নেবেন। আমি কাঠি দ্বারা মিক্সার করে নিচ্ছি। তবে একটু দানাদার কেমিক্যাল, যার কারণে একটু সময় লাগে। তবে আমি স্প্রে মেশিনে ঢোকাবো, যার কারণে যদি ওষুধ কেমিক্যালে যদি দানা থাকে, তাহলে একটু মিক্সিংয়ের প্রবলেম হবে। দেখতে পাচ্ছেন আমি 2 লিটারের একটি মিক্সার মেশিন নিলাম কন্টিন। তবে এটাতে প্রায় আমি এটা দিয়েই স্প্রে করব। তবে মিক্সারটা যেন ভালোভাবে ইয়ে হয়, কারণ যেহেতু কেমিক্যালটি দানাদার কীটনাশক, দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ঢেলে দেব। দেখতে পাচ্ছেন আমার তো ঢালা প্রায় শেষ, তো আমি এখন ঢাকনা ডিল লাইন লাগিয়ে দেব কন্টিন। তো মূলত আমার কাজ প্রায় এটা শেষ, তো আমি এখনও চলে যাব বাগানে।
এখন পাম্প হাওয়ার দিয়ে নেব, পাম্প করব। আমি এখন দেখি মেশিনটি ঠিক করতে হবে, তো স্প্রেটি পাম্প ঠিক মতো হচ্ছে কি না, পানি সরাচ্ছে কি না। ঔষধটি দেখতে পাচ্ছেন দর্শক, এটা আমার পোকা দেখা গেলাম। আমি এবার এখনও এগুলো স্প্রে করে দেখাবো। তবে স্প্রে করার নিয়ম হচ্ছে আপনি খুব সকালে স্প্রে করবেন আর সন্ধ্যার আগে, কারণ সন্ধ্যার আগে স্প্রে বা সকালে স্প্রে করলে গাছটিতে ভালোভাবে ওষুধটি কাজ করে। তবে স্প্রে করা আপনি উপরের পাতায় করবেন, আবার নিচে করবেন, পাতার উল্টো পাশেও যেন ও কেমিক্যালটি ভালোভাবে লাগে। তবে স্প্রে মেশিনটি যখন চালাবেন তখন দেখবেন যে জোরে পানি পড়ছে কি না, বড় ফোঁটা ফোঁটা দেখতে পাচ্ছেন, বাষ্প হওয়ার মতন কিন্তু আমি ওষুধ দিচ্ছি, যাতে গোলাপ গাছের গোড়ায় যেন এই কেমিক্যালটি ভালো বেশি হয়ে না জমে সেকে দেখি ভালোভাবে খেয়াল রাখবেন। আমি পুনরায় হাওয়া দিয়ে নেব, দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঔষধ দিচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, তো আগামী পর্বে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।